নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্ত মামলাগুলি এখনও আদালতে ঝুলে রয়েছে বা যে সমস্ত মামলাগুলির কারণে রাজ্যে শিক্ষক প্রক্রিয়া এখনও সম্পন্ন করা যায়নি সে সম্বন্ধে আমরা বিস্তারিত দেখে নেব কোন কোন মামলাগুলি এখানে চলছে। মেনলি চারটি মামলার জন্য রাজ্যে শিক্ষক প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি বা আটকে রয়েছে। তো সেই চারটি মামলা কী কী, কী কারণে রয়েছে, কোথায় কোথায় রয়েছে সেটাও আমরা এখন বিস্তারিত জেনে নেব। তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এই স্কুল সার্ভিস প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সম্বন্ধে প্রতিনিয়ত যে সমস্ত আপডেটগুলো থাকে প্রতিনিয়ত আপনাদের দেওয়ার চেষ্টা করি। তাই যারা এই সমস্ত আপডেটগুলি পেতে চান অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন বা আপনার জেলার যদি সমস্ত আপডেট যদি পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নামটিও জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যে চারটি মামলার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন করা যায়নি, তো সেই চারটি মামলা কী কী রয়েছে এবং এ সম্বন্ধে রাজ্যের কৌশলী বা কী সেগুলো আমরা বিস্তারিত এখন দেখে নেব। তো চারটি মামলা কী কী আপনাদের বিস্তারিত জানাবো, তার আগে এখানে কী বলা হচ্ছে আপনার সেটা দেখে নেব। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হোক কিংবা টেট, দুটি ক্ষেত্রে রাজ্য সরকারের দুর্নীতি ও অস্বচ্ছতার কারণে লক্ষাধিক বেকার যুবক যুবতী শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। পরীক্ষায় যোগ্যতা অর্জন করলেও বিভিন্ন কারণে বেকার যুবক যুবতীদের শিক্ষা দপ্তর নিয়োগ করছে না। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলা ঝুলছে, বহু ক্ষেত্রেই আদালতে নির্দেশ মানা হচ্ছে না। প্রাথমিক হোক কিংবা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের জন্য এসএসসি কিংবা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লক্ষাধিক পরীক্ষার্থীকে নিয়োগ করতে পারছে না রাজ্য। তবুও নিয়োগ নতুন পদ্ধতিতে নিয়োগের কথা বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় চাকরি প্রার্থীদের মহলে তৈরি হয়েছে তুমুল অসন্তোষ। তো যে চারটি মামলা এখনও ঝুলে রয়েছে যার জন্য রাজ্যের শিক্ষক প্রক্রিয়া এখনও ত্বরান্বিত হয়নি, তো সেই চারটি মামলা আমরা নাম্বার ওয়াইজ করে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম যে মামলাটি আসছে, এক নম্বর যে মামলা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো এক নম্বর মামলাটা কী রয়েছে যার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি, তো সেই মামলাটা আমরা এখন বিস্তারিত জেনে নেব। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট নেওয়া হয়েছিল, সেই পরীক্ষায় প্রশ্নপত্র 6টি প্রশ্ন ভুল ছিল, তা স্বীকার করে নিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টে বহু বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। যে 6টি প্রশ্ন ভুল রয়েছে তার পূরণ মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ ছিল, যা ওই ভুল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন সে মামলাকারীদের শিক্ষক পদে চাকরিতে যোগ দিতে পারতেন। এই নির্দেশ অমান্য হওয়ায় গত 14ই অক্টোবর কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা সচিব রত্না বাগচিকে আদালতে ডেকে পাঠিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গড়ায় মামলা। গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ভর্ৎসনা করে সে মামলায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়। তাহলে সেই মামলাটি আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ যদি কার্যকর হতো তাহলে সেক্ষেত্রে 30,000 প্রার্থী নিয়োগ পেতেন। তাহলে সেই কেসটা এখনও পেন্ডিং রয়েছে যার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও ত্বরান্বিত হয়নি বা আটকে রয়েছে। তো এটা ছিল এক নম্বর যে মামলা যেটা চলছে, এবং পরবর্তী যে মামলাটা আছে দু নম্বর মামলা সেটাও কী রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। তো এইটা হচ্ছে দু নম্বর মামলা যেটা আপনাদের এখন অন স্ক্রিন আমি দেখাবো, এটা দু নম্বর মামলা। তো এখানে কী বলা হচ্ছে আমরা সেটাও দেখে নেব। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অচলাবস্থার কারণে উচ্চ প্রাথমিক টেট বা যেটা বলা হচ্ছে আপার প্রাইমারি টেট 2011-2015 বহু পরীক্ষার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। উচ্চ প্রাথমিকে মামলা দায়ের করে অভিযোগ জানিয়েছেন শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো প্রমাণ না নিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন স্বজন পোষণের কিন্তু একটা অভিযোগ আনা হয়েছে, বলা হচ্ছে যে পছন্দের প্রার্থীদের নিয়োগ করা হয়েছে পরীক্ষার্থীদের না নিয়ে। আদালতে দীর্ঘ শুনানির পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দাঁড়িয়ে হয়েছে, তাহলে এই জন্য কিন্তু স্থগিতাদেশ জারি হয়েছিল। তালিকায় অপ্রশিক্ষিত নাম রয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। আবার কি অপ্রশিক্ষিত মানে যারা বিএড নেই বা বিএড কোর্স করে নেই তারাও কিন্তু এখানে নাম রয়েছে বলে তারও একটা অভিযোগ করা হয়েছিল। আদালতে শুনানির সময় এনসিটি নিয়ম অনুযায়ী প্রশিক্ষিতরা জানিয়েছেন নিয়োগের ক্ষেত্রে টেট নম্বর, ইন্টারভিউ নম্বর এবং প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার জন্য প্রাপ্ত নম্বর যোগ করে সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করার কথা, কিন্তু দেখা গিয়েছে সমস্ত প্রার্থী নিজস্ব শিক্ষাগত যোগ্যতার মান, ইন্টারভিউয়ের নম্বর অনেকটাই বেড়ে গিয়েছে। এই নিয়েও কিন্তু আদালতে অভিযোগ হয়েছিল। তো পছন্দের প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে, এই অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এই মামলা পড়ে রয়েছে।
এখনও মামলার নিষ্পত্তি হয়নি। মামলার যদি নিষ্পত্তি হতো তাহলে কয়েক হাজার বেকার যুবক যুবতী এখানে কিন্তু চাকরি পেতেন। তো এটা ছিল দু নম্বর যে মামলা, এখনও কিন্তু পড়ে রয়েছে, এখনও নিষ্পত্তি হয়নি, যার জন্য রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে। তো পরবর্তী যে মামলাটি আছে তিন নম্বর মামলা, সেটা কী সম্বন্ধে রয়েছে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিন আপনাদের আমি দেখিয়ে দেবো যে এটা তিন নম্বর মামলা এখনও পেন্ডিং রয়েছে, যার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও ত্বরান্বিত হয়নি। তো কী বলা হচ্ছে এখানে, এনসিটি আইনে প্রতি বছর এই পরীক্ষা গ্রহণের কথা বলা আছে, রাজ্যের শিক্ষা দপ্তর এই আইনকে মান্যতা দিচ্ছেন না বলে অভিযোগ, ফলে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী শিক্ষক পদে পরীক্ষা দিতে পারছেন না, শিক্ষক পদে প্রার্থীদের বয়স বেড়ে যাওয়ার কারণে, বয়সের কারণে অনেকের আবার পরীক্ষায় বসার সুযোগই থাকছে না। 2015 সালের পর 2019 সালের প্রাথমিক টেট না হওয়ার ফলে কয়েক লক্ষ পরীক্ষার্থীর বয়সজনিত কারণে চাকরির পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। মামলায় আবেদনকারীরা এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। এই মামলা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন কেন এই পরীক্ষা কয়েক বছর ধরে বন্ধ আছে, এখনও সরকারের কোনো উত্তর মিলেনি। তাহলে এটা নিয়ে কিন্তু একটা মামলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বয়সের কারণে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা দিতে পারছেন না। এটা নিয়ে সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এটা নিয়ে মামলা আছে, যেটা উত্তর জানতে চেয়েছে সরকারের কাছে, তারও কিন্তু এখনও উত্তর কোনো দিতে পারেনি সরকার, যার জন্য রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও অনেকটাই আটকে রয়েছে। এবং লাস্ট যেই মামলাটা রয়েছে যার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও ত্বরান্বিত হয়নি বা আটকে রয়েছে, সেই মামলা যেটা কী মামলা আছে সেটা আমরা এখন অনস্ক্রিনে দেখে নেব। তো যেটা বলা হচ্ছে, এছাড়াও নবম দশম শ্রেণী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার দুর্নীতি রয়েছে, দুর্নীতি হয়েছে এমন অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে প্রার্থী নামসহ প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়নি। দেখতে পাচ্ছেন সেখানে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু প্রার্থীদের নামসহ প্রাপ্ত নম্বর কি সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। বহু যোগ্য প্রার্থী আছেন যারা আদালতে মামলা দায়ের করে জানিয়েছেন ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর সহ মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশ করতে হবে, যারা নিয়োগের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। তাহলে কি মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং ওয়েটিং লিস্ট যারা রয়েছে তাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, এটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ জানিয়েছেন। তারা দাবি করেছেন নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি যথাযথভাবে মানতে হবে, এই মামলা এখনও নিষ্পত্তি হয়নি। তাহলে এই ছিল চার নম্বর মামলা যেটারও কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি, যার জন্য কিন্তু রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে। তাহলে এই চারটি মামলা যার জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো এখানে কী বলা হচ্ছে আর কি আমরা বিস্তারিত দেখে নেব, লাগাতার এই চারটি মামলার জন্য এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে এখনও ঝুলে রয়েছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যা আর এর উপরেও শিক্ষামন্ত্রী বলছেন নতুন নিয়মে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে আদালতে থাকা মামলাগুলি নিষ্পত্তি না করে কীভাবে বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য, নাকি লোক দেখানোর প্রস্তুতি, প্রশ্ন তুলছেন অনেক চাকরি প্রার্থীদের একাংশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি মামলা এখনও মেন চারটি মামলা ঝুলে রয়েছে, তা সত্ত্বেও শিক্ষামন্ত্রী বলছেন যে নতুন নিয়মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো এটা কি লোক দেখানো না কি ভোটের প্রস্তুতি, সেটা এখন দেখার বিষয়। তো এই সম্বন্ধে আমাদের নজর থাকবে এবং কী কী আপডেট আসছে রাজ্যে শিক্ষক নিয়োগ সম্বন্ধে, সে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক কিংবা এসএলএসটি হোক, সমস্ত কিন্তু আপডেট কিন্তু আপনাদের আমি দিতে থাকবো। তো আপনারা যদি এই আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি এই চ্যানেলে যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলারও অবশ্যই নাম এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, আপনার জেলারও সমস্ত ছোটো বড়ো চাকরির আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।